অটোর পেছনে ছোট চাকার লরির ধাক্কায় গুরুতর আহত হলেন বেশ কয়েকজন যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার পর পূর্ব বর্ধমান জেলার সুলন্টু মসজিদ মোড় এলাকায়। আহত ব্যক্তিদের প্রথমে চাঁদপুর হাসপাতালে ও পরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত স্বরূপগঞ্জ এলাকার বাসিন্দা দেবযানী চক্রবর্তী সুলন্টুতে তার আত্মীয়র বাড়িতে শ্রদ্ধা অনুষ্ঠানে যোগদান করতে এসেছিলেন। ফেরার সময় মসজিদ মোড় এলাকায় তাদের অটোর পেছনে দ্রুত গতিতে ছুটে আসা একটি ছোট চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। লরির ধাক্কায় দেবযানী চক্রবর্তী সহ 5 থেকে 6 জন গুরুতর আহত হন। এরপর আহতদের প্রথমে চাঁদপুর হাসপাতাল ও পরবর্তী সময়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দেবযানী চক্রবর্তী সহ অপর এক আহত মহিলাকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। ঘটনার পর লরিটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি আমার শালি, আমি এসে মসজিদ মোড়ে আটলাম, এসে আমার শালিকে আমি একটা অটোয় ওই অটোয় তুলে দিলাম। তুলে দেওয়ার মনের সঙ্গে মিনিটখানিকের মধ্যে এসে পেছন থেকে এসে একটা সাথে এসে গাড়ি ধাক্কা মারলো। ওটা কি মানে লরি বলা যায়, লরি বলে লরির মতো। তারপরে কি কতজন আহত হলো? তা মোটামুটি আহত হয়েছে প্রায় 6-7 জন মতন এরকম। তার মধ্যে আপনার শালিও ছিল? আমার শালিও ছিল। আপনার শালি কোথায় ছিল? আপনার বাড়িতে এসেছিল? না, আমার ভাড়া বাড়ি গিয়েছিলাম সোলনতে। আচ্ছা, সোলনতে। ওখানে শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া করে আমরা ফিরছিলাম বাড়ি। বাড়ি হচ্ছে স্বরূপগঞ্জে? বাড়ি হচ্ছে স্বরূপগঞ্জ, আমার বাড়ি হচ্ছে বড়কুবলা। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে বড়কুবলা। আপনার নামতেন ওখানে বিদ্যানগর হেমতপুরে নামতেন, ওখান থেকে বেরিয়ে যেতেন, তাই তো? তো ওই পথে তারপরে কি পুলিশ এলো? হ্যাঁ, পুলিশ ছিল না, পরে পুলিশ এসেছিল। এসেছিল লরিটা কি আটক করছিল? হ্যাঁ, লরিটাকে আটক করেছে। আবার আমাদের চাঁদপুর হসপিটালে এসেছিল। আচ্ছা, চাঁদপুর হাসপাতাল থেকে আপনার নবদ্বীপ হাসপাতালে? নবদ্বীপ, তারপর এখান থেকে আবার এখন রেফার করেছে আপনার শালিকে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।